ধর্ম যাই হোক না কেন, তিনি একজন হিন্দু ধর্মের লোক, কিন্তু আমরা মানুষ, চামড়া সাদা বা কালো দিয়ে রক্তকে ডিফারেন্স করা যাবে না। রক্ত আমাদের দু ভাইয়েরই একই রকম, রক্তটা আমাদের লাল, যদিও ধর্ম আমাদের ভিন্ন। বিশ্বনবী মুহাম্মদের কাছে তো যে বা যারাই যেতেন, তাদের আশা একটাই ছিল, তিনি আমাদের প্রিয় ভাজন ব্যক্তি। অনেক কষ্টে আছেন, হাতে কাটা গিয়েছেন, সে ভাষায় প্রকাশ করা যাবে না, তারপরও তিনি বলেছেন বিধাতার পক্ষ থেকে আমাদের, তিনি যা ইচ্ছে করেন তাই করতে পারেন। দু চোখের পানি ধরে রাখতে পারে না যখনই এমন কোনো ভালোবাসার মানুষকে দেখতে পায়, কলিজাটা ছিঁড়ে যায়। হিন্দু ধর্মে যারা আছেন তাদেরকে সম্মান দিয়ে বলছি, মুসলমান ধর্মে যারা আছেন তাদেরকেও সম্মান দিয়ে বলছি, ভাইয়ে ভাইয়ে বন্ধুত্ব হয়, ভাতৃত্ব হয়। এই ভাতৃত্বটা যেন কোনো ধর্ম বা কোনো রাজনীতি দল অথবা কোনো কারণে ভেঙে না যায়। এই দুটি দেহ যেন একই বাঁধনে বন্দি থাকে। আমরা চাই আমার ভাই আমার বুকে থাকবে, আমাদের একই জায়গায় আবার দেখা হবে। আমার ভালো ব্যবহার, আমার ভালো ভালোবাসা থেকেই আমার পক্ষে আমার বন্ধুকে ডেকে আনবে। এই কথাগুলো হয়তো বা ভাষায় বোঝানো যাবে না বা কলমের কালিতে। আমি সবাইকে আহ্বান করে ডাকব, ধর্ম তার যাই হোক ভালোবাসার ক্ষেত্রে যেন সমান। তাহলে আপনাকেও তিনি ভালোবাসবেন, আমিও তাকে ভালোবাসব। এই মানুষগুলো যেন অন্তত একটু সেবা পায়, ভালোবাসা পায়। এইটুকু ব্যক্ত রেখে হাসপাতালের বেড থেকে একজন অসুস্থ ভাইকে দেখতে বারবার ছুটে আসি, ভালো লাগে। কেন জানি আমার কাছে ধর্মটা বড় মনে হচ্ছে না, আমার মানুষটাকে বড় মনে হয়। আমি আসার পর উনি চোখে পানি ছেড়ে দেয়, কেন আমাকে বলে দোয়া করতে, কেন? উনি তো ওরকম চিন্তা মেন্টালিটি মাথায় নেয় নাই। উনি চিন্তা করছে হোক না হুজুর, হোক না অন্য ধর্ম, দোয়া তো সবার এক। জন্মদুখিনী মা, যিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাছেই থাকেন, জন্ম থেকে পালকি পর্যন্ত তিনটা পালকি আমরা স্থাপন করি, এক ধুলনা, দুই বিয়ের পালকি, তিন মরণের পালকি, তাই তো না? তিনটা পালকি আমরা বিয়ার করি, এক জন্ম, জন্মের পরে ধুলনায় উঠায় মাই, দুই বিয়ের পালকিতে মাই চড়ান, তিন মরণের পালকিতে মাই চড়ান। এই মায়ের ভালোবাসা কতটুকু পেয়েছেন সে সময়টুকুতে চলুন না কথা বলি তার সম্পর্কে। মা আপনার সাথে কতক্ষণ, কোন টাইম থেকে? মা আমার সবসময় আমার কাছেই, আমার মা, মা আমার কোনো পৃথিবীর সব মাদেরকে উদ্দেশ্য করে কিছু বলবেন? পৃথিবীর মা মনে করেন, আমি তো আমার বাবার থেকে আমার মাকে আমি বেশি ভালোবাসি। আপনার ধর্মটা কি? আমার ধর্ম হিন্দু ধর্ম। এই হিন্দু ধর্ম হলে কি হবে, মা তো আর দুই না, মা তো এক, মা তো এক, মা একই। এ মা ছোটবেলা থেকে কোলেপিটে করে মানুষ করছেন, এখনো এই কঠিন সময়, মা মনে করেন এই 10 মাস 10 দিন গর্ভে রাখছে, এই যে পোরসা পায়খানা, মার কাপড় চোপড় সব ভেজে, মাও তো আপনার খেদমত করতে গিয়ে অসুস্থ হয়ে গেছে। আমার মা খেদমত করতে মনে করেন, আমার যদি বাই চান্স এখন আমি উঠি, তাহলে আমার কি মা, আমার মা উঠিতে পারবে? পারবে না। তারপরও মা উঠে, পারবে না তারপর উঠে। মাকে একটু দেখবেন, এই সেই মা, মা আপনি মানে এই ওনাকে পালতে কি আপনার কষ্ট হচ্ছে না? না, ছেলে পালে পায় কোনো কষ্ট হয় না, বুঝছেন? ছেলে যদি দাঁড়ান করাবো তো ছেলে পালে পায় কষ্ট, হ্যাঁ কষ্ট হয় না? না আমার কষ্ট হয় না, ছেলে পালে কষ্ট হয় কথা। আচ্ছা আপনাদের কোনো নাম্বার দিতে পারবেন, যে নাম্বারে আপনাদেরকে কেউ চাইলে সহযোগিতা করবে? আপনাদের কোনো নাম্বার আছে, মানে বিকাশ একটা নাম্বার দেন, যে নাম্বারে চাইলে কেউ আপনাদেরকে সহযোগিতা পাঠাতে পারে, আপনাদের নাম্বার দিবে তাহলে আপনাদের কাছে যাবে। আমার যাই হোক মানুষগুলো যেন এক হয়, কালার আমার যাই হোক রক্তটা কিন্তু লাল। আমরা এখানে দেখতে এসেছি একজন হিন্দু ধর্মের ভাই, খুব ভালোবাসি, ওনার অবস্থা এখন যেই বিশ্বনবী মুহাম্মদ মনে হয় এমনই করতেন। চলুন বন্ধুরা, ওনার একটা নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা যে যেখান থেকে দেখছেন যতটুকু পারেন ধর্মটাকে গুরুত্ব না দিয়ে মানুষটাকে গুরুত্ব দেন। কবির একটা কথা আছে, পাপীকে নয় পাপকে ঘৃণা করো। তাহলে মানুষকে নয় তার হৃদয়টাকে দেখে আপনারা সাহায্যের হাত বাড়াবেন বলে আমি আশা করি। নাম্বারটা যদি একটু বলবেন। 017 036 18 24 24 44
44 আবার বলবেন 017 017 36 36 18 18 24 24 44 44 এই নাম্বারটাতে কে ধরবে উনি আপনি ধরুন আমার ছোট ভাই ধরবে ওনার ছোট ভাই ধরবেন আম্মা জান আছেন এখানে ওনারা ধরবেন আপনারা শুধু এতটুকু বলবো বারবার একটা কথাই এখানের মধ্যে আনছি সেটি হচ্ছে আজ হাসপাতালের বেডে করুণ আর্তনাদে চিৎকার দুটি হাত নেই আপনারা এখন দেখছেন উনি যে বেডে আছেন ঢাকা মেডিকেলে সেই বেডের নাম্বারটা এএইচপি টিভির ক্যামেরায় যে যেখান থেকে দেখছেন ধর্মে ভিন্ন ভাই হলেও আমাদের মানুষগুলো তো ভাই ভাই এই ভাইয়ের কি নাম আপনার মানে প্রবাস বিশ্বাস উনি হচ্ছেন প্রবাস বিশ্বাস এই বিশ্বাসটা কেন মানে এটা কি কোনো মানে কার নামে হ্যাঁ ও এটা একটা প্রবাস বিশ্বাস এটা একটা বংশধর ভাইয়া ভালো থাকুক ভাইয়া সুস্থ থাকুক এই তামান্নায় ঢাকা মেডিকেল থেকে দুটি হাতবিহীন করুণ আর্ত চিৎকারের এক চোখে অশ্রু ঝরিত ধর্ম ভিন্ন আমার ভাইয়ের জন্য আপনাদের কাছে হাত পেতেছি যে যেখান থেকে পারেন এ ওনার নাম্বারটিতে যোগাযোগ করে ওনাদের সাথে কমিউনিকেশন করবে বলে আশা রাখি এতক্ষণ সাথে ছিলাম আমি আহসান হাবিব প্যার এএইচপি টিভি ঢাকা মেডিকেল আল্লাহ হাফেজ